সুপ্রিয় দর্শক, আমি আজ আসছি ফুলগাজী থেকে পশুরামের মাঝামাঝি শীতলিয়া প্রাইমারি এবং হাই স্কুলের পাশে দিয়া একটা রাস্তা। এই রাস্তাটি আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন এই রাস্তাটি আসছে। একটু আসার পর যে আমাদের ফেনিবিলোনিয়া রেললাইনটি, এই ফেনিবিলোনিয়া রেললাইনটি অবস্থান করতেছে। তাহলে আমরা আসি এখন শীতলিয়া ফেনি পশুরামের শীতলিয়া মধ্যে আমরা অবস্থান করতেছি। এটা হলো আমাদের ফেনিবিলোনিয়া রেললাইনটি। দেখেন আপনাদেরকে, আপনারা দর্শক দেখেন, এটা হলো ফেনিবিলোনিয়া রেললাইন। দেখেন এটা যে ফেনিবিলোনিয়া রেললাইন, কেউ কি দেখলে বুঝবে আমার তো মনে হয় না। যদিও আজকে 25-30 বছর হয়ে গেছে এই রেললাইনটি রেল চলাচল করার আগে বা এখন করতেছে না। দেখেন এটা হইলো ফেনিবিলোনিয়া রেললাইন, মানে একেবারে জঙ্গলে পরিণত হয়েছে, একটা ভৌতিক জায়গা। আমার কাছে মনে হয় যে এই রেললাইনটি, শীতলিয়া রেললাইনটি ভৌতিক জঙ্গলে পরিণত হয়েছে, অর্থাৎ ভৌতিক জঙ্গলে, বা আফ্রিকা জঙ্গল বললেও ভুল হবে না, আফ্রিকা জঙ্গলে পরিণত হয়েছে। এটা রাইট যে অনেকদিন এটি ব্যবহার হচ্ছে না, চলাচলের অনুপযোগী, সেই জন্য হয়তো বন জঙ্গল বা মানুষ চলাচল করতেছে না বিদায়, সেজন্য এই যে ফেনিবিলোনিয়া রেললাইনটি অবস্থান। তো যা হোক, আপনাদেরকে এর আগেও ভিডিওতে আমি কাজিরবাগ কিছু অংশ দেখাইছি এবং মুন্সিয়াট আর ফুলগাজীর মাঝামাঝি এলাকা রেললাইনটিও দেখাইছি। এখন আমি ফুলগাজী থেকে পশুরামের যে মাঝখানে শীতলিয়া প্রাইমারি হাই স্কুলের পাশে দিয়ে একটাই রাস্তা, সেই রাস্তার ঘেঁষে এই ফেনিবিলোনিয়া রেললাইনটি। দেখেন এই ফেনিবিলোনিয়া রেললাইনটি, এখানে অবশ্য বাসুরা রাস্তার মাথার মতো বা পুরান মুন্সিয়ার থেকে নতুন মুন্সিয়ার বা নতুন মুন্সিয়ার থেকে ফুলগাজী পর্যন্ত রেল লাইনে নেই, কিন্তু এখানে অন্তত রেললাইনটি আছে। দেখেন এটার কত বড় চওড়া, দেখেন কত বড় চওড়া, অর্থাৎ এটা রক্ষণাবেক্ষণ না থাকলে বা রেললাইন না চলাচল করলে যেটা হয় আর কি। তো যাক, আমি আপনাদেরকে আজকে শীতলিয়া রেললাইনটি দেখাইতেছি, যেটা একসময় ফেনিবিলোনিয়া রেললাইন হিসাবে পরিচিত ছিল। ফেনি থেকে বিলোনিয়া, আবার বিলোনিয়া থেকে ফেনি যাত্রীরা আসা যাওয়া করত এবং কি যোগাযোগ সংস্থাপন করত। যদিও তখন আমাদের মেন রোডটা এত সচল ছিল না, মেন রোডটা ছিল একেবারে সরু রাস্তা, যেখানে বাস একটা চললে আরেকটা বিপরীত দিকে আরেকটা আসতে বহুত বাধা বিপত্তি করত। অনেক সময় বাস খাদে পড়ে যেত গই বা বাস উল্টে যেত। সেজন্য তখন এই রেললাইন ছিল এই দিকের মানুষের একমাত্র ফেনি যাওয়ার পথ। তো যাক, আপনাদেরকে আমি এখন শীতলিয়া মধ্যে আমি আসি, রেললাইনের মধ্যে আসি। তো যাক, আমি ভিডিওটি করার জন্য আসছি শুধু আমার প্রিয় দর্শকদেরকে আপনি দেখানোর জন্য বা একটু অনুধাবন করার জন্য। আজ আমাদের একটি, আজকে হলো 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস, যে দিবস আমাদের খুব কষ্টের, ভালো না আমাদের জীবনে, আমাদের এই বাংলাদেশে, যে আমরা বাংলা মাটিতে আজকে কথা বলতেছি, এই বাংলার জায়গা আমি দাঁড়িয়েছি, সোনার বাংলা, কত সুন্দর আমাদের পরিবেশ, এই দেশটি আমরা
পিএসি তাদের মৃত্যুবরণ বা শহীদের মাধ্যমে, কারণ তারা তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী আজকে এই 14ই ডিসেম্বর গভীর রাতে 12টার পর অন্ধকার রাতে আমাদের বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী, অনেক শিক্ষক, অনেক সাংবাদিক, অনেক কবি, অনেক দেশের ভালো ভালো আমলা, রাজনীতিবিদ তাদেরকে তারা মেরে ফেলেছে। মেরে ফেলে তারা ফ্যামিলি পরিবাররা তাদের মৃতদেহটা দেয়নি, তারা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেখানে মনে হয় সর্বাধি ওইখানে তারা পুঁতে ফেলে এবং কি বিভিন্ন নির্যাতন করে তাদেরকে মেরে পুঁতে ফেলেছে। তো আজকে আমাদের সেই বহাবহ দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকে এই দিবসে আমি আপনাদের সামনে এসেছি, আমি আমার ফেসবুক বন্ধু এবং বন্ধুবান্ধবদের কাছে আমি বলতেছি, আজকে দিনটি আমাদের খুব খারাপ একটি দিন ছিল। 1971 সালে এই দিনে আমরা আমাদের অনেক বুদ্ধিজীবীদেরকে খুইয়েছি বা আমাদের মাঝ থেকে তারা হারিয়ে গেছে। তাদের এই মৃত্যুবরণকে আমরা শক্তিতে রূপান্তরিত করে বা তাদের এই শহীদের উপর আমাদের আরও একটু ইয়া হয়, মানে শহীদদের আরও রক্তে রঞ্জিত হয় আমাদের এই দেশ, আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি শুধু তাদের অবতারের জন্য, কারণ তারা এই দেশের জন্য অনেক দিয়েছে কিন্তু তারা কিছু নিয়ে যেতে পারেনি। মৃত্যুর আগ পর্যন্ত তারা লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়েছে এবং তাদের মৃত্যুটা ছিল একেবারে খুব কষ্টের মৃত্যু, যে মৃত্যু একটা মানুষ চায় না, এই মৃত্যু চায় না। তো সেদিন আজকে আমাদের 14ই ডিসেম্বর, এই 14ই ডিসেম্বর আমি শীতলিয়া রাস্তার মাথার মধ্যে অবস্থান করতেছি এবং কি পিলিং বিলুনিয়া রেল লাইনের মধ্যে অবস্থান করতেছি। এখানে অন্তত রেল লাইনটি, লাইনের পাতগুলো আছে, যদিও কাঠগুলো নাই, কাঠগুলো থাকার কথা না, কারণ 30 বছর হয়ে গেছে। এই পাতগুলো আছে, এখানে পাতগুলো আছে, কিন্তু ওই পাশে আবার জঙ্গলে পরিণত হয়ে গেছে। যদিও মনে হয় মানুষজন হাঁটাহাঁটি করে না বা এই জন্য বিভিন্ন আবার এই গাছপালা উঠে সেটা জঙ্গলে পরিণত হয়েছে, সেটা যে একটা লোক এখন আসলে বলবে যে এটা একটা জঙ্গল, এটা একটা জঙ্গল, এটা রেল লাইন। তো যাক, আমি আজকে আমার লাইভটি মাধ্যমে আমি সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, মাননীয় রেলমন্ত্রী কাছে এবং রেল মন্ত্রণালয়ের রেল লাইন নিয়ে যারা জড়িত, বিশেষ করে আমাদের ফেনীতে যারা জড়িত তাদের কাছে আমার আকুল আবেদন, অন্তত দেশের সম্পদটা আপনারা রক্ষা করেন, নিজের মনে করেন, দেশের সম্পদটা নিজের মনে করবেন, কারণ আপনারা যদি মনে করেন এটা তো সরকারের দায়িত্ব, আমি কেন এটা রক্ষা করব, কারণ দেশ টাকা জনগণ, সরকার টাকা জনগণ, সরকারটা কে চালায়, জনগণ চালায়, তাহলে সাধারণ একজন পাবলিকে চালায়, তাহলে আপনারা শুধু সরকারের দিকে তাকাই লাভ নেই, কারণ সরকার একা কি করবে, সরকার একা কি করবে, এখানে আমরা যারা এখানে যারা বসবাস করে তাদের দায়িত্ব এ তাদের এই এলাকাটা সুন্দর করে রাখার জন্য, তাহলে সুন্দর করে রাখার জন্য তাদের দায়িত্ব হলে তাদের এখানে যে একটা আমাদের দেশের একটা সম্পদ আছে সেটা রক্ষণাবেক্ষণ, সেটা পালন করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে হয়তো কিছু আমরা ফিসে পড়েছি বা এই দায়িত্ব আমরা অবহেলার কারণে হয়তো আজকে আমাদের এই রেল লাইনের পাতটি বা সরকারের সম্পদটি বাজেয়াপ্ত হইতেছে বা নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে বা জিতে। তো যা হোক, আমি সরকারের কাছে সুদৃষ্টি আমার কামনা বা বাসনা যেটাই হোক, আমি সরকারের কাছে আবেদন করতেছি সেটা হলো যে আপনার সরকার যেন এটা তাড়াতাড়ি আমার এই ভিডিওটি বা আমার এই লাইভটি যদি তাদের চোখে পড়ে তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব, নিজেকে
মনে করবো যে দেশের জন্য, অন্তত 1971 সালে আমার জন্ম হয়নি তখন আমরা, সেজন্য আমরা দেশের জন্য কিছু করতে পারিনি। তো এখনও আমাদের দেশের জন্য কিছু করার আছে, যেহেতু আমরা এই দেশটি স্বাধীন, সার্বভৌমত্ব আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতেছি, স্বাধীন মুক্তভাবে আমরা খাইতেছি ঘুরতেছি, তাহলে এই আমরা স্বাধীন। তো স্বাধীনতার এখনও 1971 সালে যে স্বাধীন হয়েছে তারপর থেকে আমরা আমাদের এই দেশকে আমরা বাংলাদেশ বলে বিকশিত হচ্ছি। আমাদের এই দেশের সৌন্দর্যগুলো, আমাদের এই দেশের লীলাভূমিটা কিন্তু পৃথিবীর অন্য কোথাও নাই। আমাদের দেশে ভাতৃত্ববোধ, পিতৃত্ববোধ, মাতৃত্ববোধ যে অটুট আছে এটা কিন্তু অন্য দেশে আপনি কোথাও দেখবেন না, শুধু বাংলাদেশে দেখবেন। বাংলাদেশ সোনার দেশ, কবিগুরু বা কবিরাজ যে বলে গেছেন জনেদান্য পুষ্পভরা এই আমাদের বসুন্ধরা, মানে সম্পূর্ণ সত্যি। এই বাংলাদেশ যে কত সৌন্দর্য জায়গা, এই বাংলাদেশের যে মাতৃভূমি আমাদের মা বা আমাদের দেশ, আমাদের দেশের লীলাভূমি, আমাদের দেশের এই শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, খুব সৌন্দর্য একটা জায়গা। এই জায়গাতে আমরা বাস করি এবং কি আমরা, আমি মনে করি এই বাংলাদেশে আমার জন্ম হয়ে আমি নিজেকে গর্বিত মনে করি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং এই দেশ আমার, এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না। এই দেশকে আমরা শত কষ্টের বিনিময়ে হোক এই দেশকে আমরা রক্ষা করব। যদি আমরা প্রত্যেকটা মানুষ সবাই যদি এভাবে প্রত্যেকটা লোক প্রত্যেকটা তার যতটুকু করার দরকার ততটুকু যদি একটুও করে তাহলে আমাদের দেশটি খুব সুন্দরভাবে চলবে। শুধু সরকারের উপর দায় বা নেবার দরকার নাই, শুধু সরকারে করবে আপনারা সবাই বসে থাকবে সেটা হবে না, সবাই মিলে এই দেশকে রক্ষা করতে হবে। এক কথা হলো এই দেশ আমার, এই দেশ আমার, এই দেশের আমার মাতৃভূমি, এই দেশকে আমি রক্ষা করবে। সবাই এই মূল মন্ত্রটা সবার কাছে আমি পৌঁছে দিতে চাই। আমি এখন আজকে এই শীতলিয়া রেললাইনের পাশে আমি অবস্থান করতেছি। এই রেললাইনটি আপনারা দেখতেছেন, আমার দর্শকদেরকে একটু দেখা দিচ্ছি, এই রেললাইনটি মোটামুটি ঠিক আছে, আছে বা সুন্দর আছে, তবে ওই ওইদিকে অর্থাৎ শীতলিয়া থেকে ফসুরান পর্যন্ত একটু বনে পরিণত হয়েছে, তো যেটা হোক এটা মানুষ অত চলাচল নাই সেজন্য বনে পরিণত হয়েছে। তো আমি আবারও সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, রেল মন্ত্রণালয়ের কাছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে, অর্থাৎ রেল লাইন নিয়ে যারা জড়িত, যে মন্ত্রণালয় জড়িত, যে সদস্য জড়িত, সবাই যেন এই রেল লাইনকে সুন্দরভাবে আবার আগের মতো কিনিবিলিয়া রেল লাইনটি যাতে চলাচল করার জন্য, উপযুক্ত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমার এই লাইনটি যদি আপনাদের, যদি এতটুকু আপনাদের কাছে যদি মনে হয় ভালো হয়েছে তাহলে আপনারা এই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, নিয়ে নাও সবাই যাতে জেনে লাইভ জানে ভিডিও করব যে আমাদের এই ভিডিওটি এই সবার কাছে যায়, সেজন্য আমি এই আজকে আমার হাতে রেল লাইন একটা ভিডিও করলাম আপনাদের কাছে। আমার ক্ষমাপ্রার্থী, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আপনাদের ছোট ভাই হিসেবে, আপনাদের ছেলে হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আমি তাহলে বিদায় নিচ্ছি। এই শীতলিয়া ফেনি পশুরাম ফেনি বিলোনিয়া রেল লাইন এর মাঝে একটা শীতলিয়া জায়গা আছে, এই শীতলিয়া জায়গা থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী।